नबी देर सलाम खानी अब्दुल कादिर मोहब्बत अब्दुल कादिर एक संगे अब्दुल कादिर लानी कृपा करे रखो मोदेर लाज होगो पुतो बेरा बानी अब्दुल होइनी बाबा उच्च रफी अब्दुल एक कम करे आवाज अब्दुल कादिर ঠিক কি না আমরা ওনার নাম কি স্মরণ করি ওনাকে ডাকি মহব্বতে ডাকি এর জন্য খুব মহব্বতে ওনার নাম স্মরণ করলো নেকি হয় ওলি দিগের রাজা মহার নামের সালাম আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানী আব্দুল রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা হুসাইনের জিগর সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুব সুবহানি আব্দুল লানি কৃপা করে রাখো মোদের লাজ ও গো পুতুবে বুঝি মোদের ইমান বেদিন দিগের অত্যাচার বই মোরা পেশান পাঞ্জাবতানে দোহাই তোমার পাঞ্জাবতানে দোহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানী আব্দুল মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাসকে উদ্ধার কর ও গো মোদের বড় পীর এর পাশে আর একটা তকবীর হবে নারাই বেলায় তার উত্তর হবে ইয়া ওলি আল্লাহ তমাম দুনিয়ার ওলি আল্লাহ এসে যাবে ঠিক কি না এবার হবে নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ যেই বলবো নারাই বেলায়াত সবাই বলবো ইয়া ওলি আল্লাহ নারাই বেলায়াত নারাই বেলায়াত নারাই রিসালাত নারাই তাকবীর আব্দুল কাদের সবাই মিলে আব্দুল লানি
कृपा कर रखो मोदेर लाज बेरा पानी अब्दुल मुसीबत पड़े मोर डाकी तो मैं दस्तगी उद्धार करो ओ गो मोते बड़ो पीर नहीं तुलो ना विश्व माझे नहीं तुलो ना विश्व माझे तुम्ही प्राणे पीर लाशानी अब्दुल का जेलानी ओली दीगे रजा महाराज नौ मोतेर सलाम खानी अब्दुल देर जेलानी कृपा करे रखो मोतेर लाज ओ गो कुतुबेरा पानी अब्दुल रोज हशरेर कठिन दिन तुमी जे मोदेर आशा तोमार कृपार तारे जाब मोने बड़ो भरोसा ठीक ठीक ना रोज हशरेर कठिन दिन तुमी जे मोदेर आशा तोमार कृपार तारे जाब मोने बड़ो भरोसा ताई तो मोरा नितो जपी ताई तो मोरा नितो जपी तोमार ओई पाक नाम खानी अब्दुल जेलानी अब्दुल देर जेलानी कृपा करे रखो मोदेर लाज ओ गो कुतुबेरा पानी अब्दुल देर जेलानी अब्दुल रसूल पकेर तुमी प्यार मा फातिमा नयन तरा हसन हुसैन पंजर टुकरा मा फातिमा जिगर परा जिनी पांच पंजा तन मिले पांच माने पांच जन तन माने देह पांचटी देह अली फातिमा हसन हुसैन चार आमादेर नबी पांच এই পাঁচটি তান পাঞ্জা তানে দোহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল জেলানি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবের পানি আব্দুল জোরে কর সুবহানাল্লাহ বাবা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শান মান আমার মতো গুনাহগারের দ্বারাই বলা সম্ভব নয় কারণ নবুয়াতের পরে বেলায়াতের তাজ যিনি পরিধান করেছেন তিনি গাউসে পাক গাউসে পাকের শান মহান আল্লাহই দিয়েছেন রূহের জগতে আল্লাহ পাক যখন রূহ সৃষ্টি করেন পয়গম্বরদের রূহ
সমস্ত রূহগুলো ভাগ করে রাখা হয়েছে সাধারণ অসাধারণ আলেম ওলামা হাজি কুতুব আবদাল মুস্তাহিদ মুফাসসির তার মধ্য থেকে একটি রূহ লাফিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন সরিয়ে দাও আবার সাধারণে রাখা হয় আবার লাফায় আল্লাহ পাক কাদি জিজ্ঞাসা করে এত লাফায় কেন রূহ বলেন আল্লাহ আমার নবী হওয়ার সাথ আল্লাহ বলেন আমি খাতমুন নবী ঘোষণা করে দিয়েছি আমার হাবিবের পর আর কোন নবী হবে না তবে আমি তোমাকে নবুয়াতের পরে বেলায়াতের তাজ পরিয়ে জগতে পাঠিয়ে দেব যে কাজ নবী ইনদের দ্বারাতে হতো আখেরি জামানায় বেলায়াতে তাজ পরে আউলিয়ায়ে কেরামগণ সেই কাজ করবে এটা নবুয়াত নয় এটা বেলায়াতের যুগ সব কমপ্লিট আকমালতু লাকুম দীনাকুম দিন পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু বাবা যখন একটা ফেরাউন তখন নবী যখন একটা আবু জেহেল তখন নবী যখন একটা নমরুদ তখন নবী এখন আবু জাহেল মার খাওয়া নেই নমরুদ মার খাওয়া নেই কিন্তু নবী নাই কিভাবে জগৎ চলবে আল্লাহ পাক বলেন আমার আউলিয়াই কেরামের দ্বারাই জগৎ চলবে এই আউলিয়াই কেরাম পাওয়ার পেয়েছেন নবী থেকে কার থেকে নবী পাক থেকে যেমন আল্লাহ পাক বলেন আলা খবরদার হুশিয়ার ডেঞ্জার খতরা বিপদ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতে ওয়ালা হুম ইয়াহজানুন না আছে অতীতের কোনো চিন্তা ভবিষ্যতের ভয় যাদের নাই অতীতের চিন্তা যাদের নাই তারাই হলো আল্লাহর আউলিয়া বান্দা আউলিয়া আপনি কি দিয়ে ভাত খেয়েছেন তাও জানেন আপনি কি করছেন তাও খোঁজ রাখেন তা যদি না হয় তিনি নেত্রই নাই তার কাছে তো মরি ধাওয়া হারাম যাকে তাকে পীর বলো না এখন পীরের অভাব নেই রাস্তাঘাটে পীর ঘুরে বেড়াচ্ছে মুরিদ করার জন্য আগে মানুষ পীর খুঁজতো আর এখন মানুষ মুরিদ খুঁজতেছে ঠিক কি না আগুন দিয়ে হেঁটে যাওয়া আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না শরীয়তের পাবন্দি আছে কিনা দেখো শরীয়তের পাবন্দি আছে কিনা দেখো সুন্নাতের খেলাফ চলছে কিনা দেখো বাপজি এই পাবন্দি যার মধ্যে আছে তিনি আল্লাহর আউলিয়া বান্দা আলা কোথায় লেখা থাকে কারেন্টের পোস্টে থাকে না খতরা বিপদ হুশিয়ার ডেঞ্জার কেন খবরদার কারেন্টের তারে হাত দিও না জীবন যাবে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আলা খবরদার ওখানে কারেন্ট হাত দিলে জীবন যায় আর এখানে তাদের নামে নুকতা চিনি করলে ঈমান চলে যায় আল্লাহর ওলি যারা তাদেরকে মানো আমার আব্বাজি সোনা মানিকের গাউসে আদম আব্দুল কাদের জিলানী ও গিলানি মাহবুবে সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন আউলিয়া আল্লাহ পাক তাকে বানিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বেলায়েতের তাজ পরিধান করেছেন এমন কোন মাস এমন কোন বছর এমন কোন হফতা এমন কোন দিন গৌস আজমের কাছে হাজিরি না দিয়ে দুনিয়ায় আসে না গো বাবা প্রত্যেক দিন মাস বছর
গওস আজমের কাছে আগে ডিউটি তারপরে খাওয়া। আমার বন্ধু সোনা মানিক রব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক আউলিয়াদের কাছে ফজিলত ইনআম উপটুকন দান করেছে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে উলাইকাল লযী আনআম আল্লাহু মিনান নবী الصديقين والشهداء والصالحين আমি আল্লাহ চার জায়গায় প্রাইজ দিয়েছি নবীনদের প্রতি সিদ্দিকিনদের প্রতি শহাদাদের প্রতি সালেহিনদের প্রতি নবীনদের প্রতি প্রাইজ আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন পাথর দ্বারা পানি প্রবাহিত হলো। সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে বেকার আর পিপাসিত আমার আপনার নবী বললেন একটু পানি তালাশ করে আনো মুশকি যায় পানি আনলেন। তেলে মেরে মুস্তাফা নে ইসকান্দার হাত ডাল দিয়া আপনার আমার নবী যখন ওর মধ্যে হাত দিলেন পাঁচটি আঙুল দিয়ে পানির ফোয়ারা বাহির হতে লেগেছে। একবার নবী পানি বার করেননি, তেরো তেরো বার পানি বার করেছে। পাথর সে পানি নিকালনা কালিমুল্লাহ কা কাম আর উঙ্গলিও সে পানি নিকালনা মুস্তাফা কা কাম। মুস্তাফা ও হে জঙ্গিও সে ভি পানি নিকাল কর উম্মতিও কো পিলা সকে উহি কো মুস্তাফা কহতে হ্যায়। আপনার আমার নবীর পাওয়ার আল্লাহ দিয়েছে। আবু জাহেল হাতে করে পাথর এনে বলছে আপনি নবী হন তো মুঠোয় বলুন আমার কি আছে। রাসূলুল্লাহ বললেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে আমি কে সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ 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 আমার নবীকে কত পাওয়ার দিয়েছেন আল্লাহ। আবু জাহেল প্রশ্ন করেও হতভম্ব যে উত্তর কেমন। আচ্ছা আবু জাহেলের হাতের মুঠোয় কি আছে? পাথর। পাথরের জীবন আছে? নাই। কথা বলতে পারে? কিন্তু আপনার আমার নবী বললেন আবু জাহেল তোমার মুঠোয় যারা আছে ওদেরকে বলো নবী ডাক দিয়েছেন। এই তোদেরকে ডাকছে মুস্তাফা। পাথরের মধ্যে জীবন এসে গেল আমার আল্লাহ বলেন হাবিব আপনার কথা সেটাই হলো আমার কথা। আপনি বলেছেন তারাই বলবে আমি কে। আমি আল্লাহ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে পাঁচটি পাথরে আমি আল্লাহ জীবন দিয়েছি। মুস্তাফা ও হে বাবা পাথর কলেমা পড়েছে সেখানে গজলে বলা আছে নূর নবীজি যে মুজেজা দেখি গেছেন এ ধরায় হবে না করো দারায়। আবু জাহেল হাতের বেজান পাথর কে কলেমা পড়ায় হবে না করো দারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে দুঃখ তো আবার ফিরেলো শুকিয়ে এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায় হবে না করো দারা।
আমরা চল্লিশে করি না, মানুষ মারা গেলে চল্লিশে, ওরা বলতে যে চল্লিশে করা বেদাত। আদাত কুদাত বেদাত, ওরা খতমে বুখারী করে তা বেদাত হয় না, কথা বুঝেছেন? আমরা ওটা করলে পারে বেদাত। কবে থেকে করি? ওমর রাদিয়াল্লাহু তাআলা 39 মা মুসলমান এদিকে হয়ে গেছে, আবু জাহেল মিটিং ডেকেছে, মিটিং এ ফয়সালা হলো মুস্তাফার গলা কে কেটে এনে দিতে পারবে। ওমর বলে আমি পারব, 40তম মুসলমান হতে দেব না। আমার আপনার নবী দোয়া করেন, আল্লাহ আমার দে ইয়া উমর দে। আল্লাহ বলেন, হাবিব আপনি কাকে নেবেন? আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার বলেন, আমি খাত্তাবের বেটা ওমর কে চাই। আল্লাহ বলেন, আমি কবুল করলাম। সকালবেলা তলোয়ার নিয়ে যাচ্ছে, নবীর গলা কাটবে, বলে 40 হতে দেব না। আর মাসিয়াতে খোদাবন্দি বলে, ওমর 40তম মুসলমান তো তুই হবি। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে এ নবীর ঘর, গিয়ে সে তার কাটুক মাথা তো যা কালাম হয়ে গোলাপ, ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মুজেজা দেখি গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। আর জোরে বল, পাথর দ্বারা কলমা পড়ালেন আমাদের নবী, প্রাইজ কে দিয়েছেন? ডুবন্ত সূর্য তুলে দেখালেন, প্রাইজ আল্লাহ দিয়েছেন। আকাশ দিয়ে পানি বর্ষণ করে দেখিয়ে দিলেন, প্রাইজ আল্লাহ দিয়েছেন। আব্বা অনেক পাওয়ার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী মুজেজা নিয়ে এসেছেন, আর আমাদের নবী নিজে মুজেজা তৈরি হয়ে এসেছেন। আমার নবীর চলা মুজেজা, আমার নবীর ওঠা মুজেজা, আমার নবীর বলা মুজেজা, আমার নবী কথা বলেন সেটা মুজেজা, আমার নবী জিহাদ করেন সেটা মুজেজা। ওরা বলতে চায়, মৌলভী সাহেব যদি সব মুজেজা হয়, আমার নবী যদি সবই জানেন, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষমা খানো গোস্ত খেলেন কেন? আমার নবী যদি সবই জানেন, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে গেলেন কেন? মাথায় তার হেলমেট ঢুকবে, তলোয়ারের আঘাত পড়বে, হেলমেট ঢুকে যাবে, কেন নবী পাকের ভিতরে মাথার ভিতরে ঢুকলো? আমি বলি, বন্ধু রে তুমি নবী বলছো মুখে, কিন্তু আব্দুল ইবনে উবাইয়ের মতো বিশ্বাস করেছো, আব্দুল ওয়াহাব নাজদির মতো বিশ্বাস করেছো, কবরে তোমায় নাজদি বাবা বাঁচাবে না, ওই কবরে যদি বাঁচান আমাদের নবী বাঁচাবে। কবরে কে বাঁচাবে? নবী। হাসরে কে বাঁচাবেন? আব্দুল ওয়াহাব নাজদি আসবে? ও সুন্নি বলে দাবি করে আব্দুল ওয়াহাব নাজদি ট্যাবলেট ব্যবহার করে, যাকে তাকে সুন্নি বলে না, গোল জামা গায়ে দিলেই সুন্নি হয় না। সুন্নির লেভেল উপর থেকে নিচে পর্যন্ত সমান, এরাই হলো সুন্নি। এদিকে বলছে নবী আমাদের, আবার বলছে নবী কিচ্ছু যা, যদি জানতেন তাহলে উনি কেন বিষ খা বিষ গোস্ত মাখানো, মানে ওতে বিষ মাখানো গোস্ত খেয়েছেন? নবী পাকের জীবনটাই হলো উম্মতের জন্য শিক্ষা। আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উ
لقد كان لكم في رسول الله اسوه حسنه تمہارے لیے تمہارے نبی کی زندگی نمونہ عمل ہے ہمارے نبی 20 مکھنوں گوشت کھیسن امہ যদি 20 মাখিয়ে দেয় ইসলাম বাঁচানোর জন্য খাও জিহাদের মাঠে যুদ্ধ করতে হলে করো জানো তুমি শহীদ হবে কেউ নাই তোমাকে মেরে ফেলবে তাও যাও আল্লাহর হাবিব সবই জানে কারণ আমরা সুন্নি তিনটি রূপ নবীর বিশ্বাস করি কটা রূপ বিশ্বাস করি তিনটি নবী পাকের একটি রূপ নয় তিনটি রূপ বাশারিয়াত মালাকিয়াত আর হাকিকাত এই তিনটি রূপ একটা অস্বীকার করলে আপনি ইমানদার না নামাজ হলো আমল রোজা আমল যাকাত আমল হজ আমল ইমান বাংলা বিশ্বাস আরবি ইমান আগে বিশ্বাস ইমান করতে তারপরে তো আমল আমল মানে ইমান বিহীন আমল বেকার যার ঈমান আছে তার আমল কাজে লাগে কথা বুঝতেছেন তাহলে আল্লাহ আমাদের নবীকে ওয়াগাত পাওয়ার দিয়েছেন যে নবীর পেশাব পান করেছে তো খুশবুদার হয়ে গেছে সুবহানাল্লাহ এক সাহাবী পেশাব পান করেছে কি আতর মেখেছো কেন গো কোন আতর মাখিনি তো রাসূলুল্লাহর পেশাব পান করেছে আমার নবী পাক বলেন তুমি পান করেছো তোমার দেহ দিয়ে সুগন্ধ বার হয় তোমার যত সন্তান হবে সকলেরই দেহ দিয়ে সুগন্ধ বার হবে তোমার বংশে যত বাচ্চা কিয়ামত অবধি আসবে সবার দেহ দিয়ে অটোমেটিক সুগন্ধ বার হবে এজন্য আমরা সুন্নি রাসূলুল্লাহর পেশাবকে পেশাবে মোবারক বলি আমাদের পেশাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক ঠিক কি না আব্বা আমার রাসূলুল্লাহ পাওয়ার আমি বিপাকের কথা বেশি বলবো না বিলায়াতের কথা বলবো তা আমরা সারমর্ম বুঝলাম নবীনদের প্রতি আল্লাহর প্রাইজ আছে না নাই দুই নাম্বার আল্লাহ বলেন সিদ্দিকীন আমি সত্যবাদীদের প্রতি প্রাইজ দিয়েছি কাদের প্রতি সত্যবাদী সত্যবাদী কারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত সত্যবাদী আর পাওয়া যাবে না যাবে আব্বাজি আমার সোনামানি কে রব জগতের বুকে যদি আপনি আমি খুঁজি আমার নবী পাক যা উপাধি দিলেন আবু বকর সিদ্দিক সব থেকে বড় সত্যবাদী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের এত জোশ ঈমানের এত আপনার কিনা ভক্তি মোহাব্বত ঈমান এমন ছিল যে সিদ্দিকের আমল নামাটা হলো হাশরের মাঠে 70 জন ফেরেশতার বোঝাই করা আমল বন্ধুরে সিদ্দিকীনদের প্রতি প্রাইজ সালেহীনদের প্রতি প্রাইজ আপা আমার শহদাদের প্রতি প্রাইজ শহদা যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের প্রতি প্রাইজ দিয়েছে চার নাম্বার আল্লাহ সালেহীনের কথা বলেছেন এই সালেহীনের বাংলা মানে হলো নেককার ব্যক্তিত্ব জোরে করুন সুবহানাল্লাহ নবী পাকের কাছে আবু বকর গেছেন নবী সিদ্দিক বানালেন ওমর গেলেন ফারুক আজম বানালেন উসমান গেলেন জিন্নুরাইন বানালেন আলী গেলেন হায়দারে কাররার বেনে গেলেন বাবা রাসূলুল্লাহ জান্নাতীকে জাহান্নামী বানাচ্ছে জোরে বলুন কিতাবের মধ্যে আছে গাউসে আজমের দরবারে এক ফকির এসেছে ফকির হুজুর আমাকে কিছু দেন খাবার আমার স্ত্রী আমার গরীব মানুষ কিছু নেই গাউসে আজম করলেন কি কিছুটা গম বার করে দিলেন বাবা যাও একটা পাত্রে রেখে দেবে পাত্রের মুখটা বন্ধ করে দেবে বাবা যতদিন মন চাবে বিসমিল্লাহ বলে বলে বার করে করে খাবে যেন কোনোদিন খুলে দেখবে না যে মাল কতরা আছে
মিল্লাত ইসলামিয়া আমার গসে আজম আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রই দেওয়া মালটাকে নিয়ে বিবি কে গিয়ে দিয়েছে বিবি তুমি একটা পাত্রে রাখো এখন আমাদের মায়েরা রাখে কিসের মধ্যে আগে ছিল মেটে 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 বলতেন না মাটির একটা এখন তো সব টিনের অনেক কিছু পাত্র হয়েছে চাল রাখার জন্য বিভিন্ন আগে কিন্তু মেটে মেটে আপনারা কি বলেন বিবি আমার বলে কি ব্যাপার স্বামী আনে পার করি খাই আব্বা আমার পার করে খায় কিন্তু কোন সময় কমে না বাবা আব্বা জি আমার মনে মনে চিন্তা করে আজ আমি খুলে দেখবো কতটা মাল আনলো এত প্রতিদিন বার করি প্রতিদিন খাই প্রতিদিন বার করি প্রতিদিন খাই এতদিন হয়ে গেল হয় কত আব্বাজি আমার সোনাবাড়ি যখন খুলে দেখেছেন অল্প কটা দেখতে পেয়েছে দুই তিন দিন পরে ফুরিয়ে গেল স্বামীকে বলছে প্রভু আমার স্বামী আমাদের খাবার তো ফুরিয়ে গেছে স্বামী বুঝতে পেরেছে বিবি আমার কোনো ভুল করেছে কারণ ওলি আল্লাহর কথা কখনো মিস হয় না আল্লাহর ওলিদের কথা কখনো মিস হবে না বাবা এজন্য আপনার কিনা বলছে বিবি ঠিক করে বলো তুমি কি করেছো বিবি বলে স্বামী আমার মনের ভিতরে কৌতূহল জেগেছে কত মাল না জানি আমার স্বামী এনেছে রেখে দিলাম অল্প কয়টা এতদিন খাই ওটে কমায় কমে না কেন তাই আমি মুখটা খুলে দেখেছিলাম দেখি যমন তমন রয়ে গেছে কয়েকদিন পর ফুরিয়ে গেছে গসে আদমের দরবারে হুজুর আমার স্ত্রী ভুল করে ফেলেছে আমার খাবার ফুরিয়ে গেছে গসে আদম বলেন বাবা রে তোমার বিবি যদি বিয়াদবি না করত সারা জীবন তোমরা পার করতে খেতে আমার দেওয়া মাল ফুরাত না তিনি গো আব্বাজি আমার সোনা মানি কে আর যে কথা আমার ভাইজান বলছিলেন গসে আদমের বাল্যকাল বাল্যকাল পৃথিবীর জমিনে আপনার খেলা করছেন নানার লয়ে গেছেন খেলা করছেন একজন মা বাবা আমার আনন্দ করতে করতে দরবারে যাচ্ছেন ফিরে আসতেছেন চোখে পানি গসে আদম বলেন মা গেলেন হাসতে হাসতে কান্না করতে করতে ফিরে আসেন কেন ওই মহিলাটি বলে বাবা তুমি আমাকে মা বলে ডেকেছো আমি হুজুরের কাছে গিয়েলাম আমার স্বামী আমায় বলেছে সাত সাতটি আমার কন্যা হয়েছে আমার যদি বেটা না হয় তাহলে নাকি আমাকে আর ঘরে রাখবে না তাই আমি এসেছি হুজুরের কাছে একটি বেটা যেন হয় এই আমার আব্বা জান সোনা মানিকে আল্লাহ পাক পুরুষের কাছে দিয়েছেন এস ওয়াই আর নারীদের কাছে দিয়েছেন এস খেয়াল করবেন যখন পুরুষের এস ওয়াই দুটুই চলে যায় তখন পুত্র সন্তান হয় এই পুত্র হওয়ার জন্য স্বামীর বেশি কর্তৃত্ব কিন্তু যার যে স্বামী শুধু এস গেল বাবা জি আমার ওই আপনার ওই আর এস স্ত্রীর সঙ্গে মিলে গিয়ে মেয়ে সন্তান হয়েছে আমার সোনা মানি যখন তোমার বাবা দুটো চলে যেত এস ওয়াই যেত তখন পুত্র হতো মেয়েদেরকে দোষ দিও না বেশি দোষী হলে তুমি পুরুষ বুঝবেন ভালো হাদিসের কথা কিন্তু আমার কথা নয় এস ওয়াই পুরুষের আছে আর নারীদের শুধু এস আছে তাহলে তুমি কেন নারীদেরকে কষ্ট দিচ্ছ এই তো শুধু মেয়ে হয় ছেলে হয় না অবুজেরা বলে আব্বাজি আমার সোনা মানিকের এখন সময় বলছে হুজুরের কাছে গেলাম একটা বেটা ছেলের জন্য পুত্রের জন্য কিন্তু হুজুর বলেছেন আমার নাকি বেটা হবে না সবই নাকি কন্যা গসে আদম বলেন মা গো একটা মন্ত্র শেখাইবো বলে শিখান
জান গিয়ে বলেন বেটা থাকলে কি আপনার কাছে আসতাম নাই বলে তো এসেছে কি বললেন বেটা নাই বলে তো এসেছে থাকলে তো আসতাম না হুজুর আপনি বলছেন মেয়ে সব ছেলে হবে তো ছেলে থাকলে তো আসতাম না কথা কে রকম দেখেছে বন্ধুর কথা বন্ধু বোঝে জহরি সোনা চেনে চামারে চামড়া চেনে কি লোহাওয়ালা লোহা চেনে বন্ধু তার বন্ধু চেনে আব্বা মহিলাটা আবার কি মা খবর হুজুর বেটা নেই বলেই তো আপনার দরবারে এসেছে গাউসে আজমের নানু বুঝতে পেরেছেন যে আগে কথা বলিনি এখন কথা বলছি তোমাকে কে শিখিয়েছে কে শিখিয়েছে তো এই রাস্তায় যে বাচ্চাকে খেলা করছে ওই তাই আব্বাজি আমার সোনা মানিকের সঙ্গে সঙ্গে বললেন কই গোসে আজম কই উনি একটা লাঠি দিয়ে যাচ্ছে গোসে আজম খেলা করছেন বাচ্চাদেরকে নিয়ে মারা যাও সব বাচ্চা মারা যায় জীবিত হ সব বাচ্চা জীবিত হ তুমি আমি না গোসে আজম বাহাদুরুল আসরাদের মধ্যে লেখা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে নিয়ে যখন এমন করে খেলা করছেন বাবা এমনি সময় গাউসে আজমের নানুজির মনের ভিতরে দুঃখ লাঠিখানা নিয়েছে এই গাউসে আজম আব্দুল কাদির যে নানু আসছে ওঠ আর যেই বলেছে ওঠ তো সব উঠে গেছে দৌড় মারতেছেন ওঠ তা যারা মৃত ছিল তারাও জীবিত হচ্ছে চলছে জোরে বলে উঠ উঠওয়ালা তো সব উঠি বন্ধু আমার উঠতে উঠতে যতদূর যায় গসর নানু দেখেন এ যদি আমি একে না রুকি তাহলে তো সবকে জীবিত করে দেবে এই দাঁড়া এমন করে শিক্ষা দিলি কেন পারবেন না তো দায়িত্ব নিয়েছেন কেন কত বড় কথা দেখছেন পারবেন না তো দায়িত্ব নিয়েছেন কেন কেন ভাই রে বলে পারবেন না তো দায়িত্ব নিয়ে বসে থাকা ভালো নয় ওই মহিলাটার বেটা পুত্র থাকলে আপনার দরবারে ধর্ণা দিত না নাই বলি তো এসেছে যে আল্লাহওয়ালাদের কাছে গেলে মাল পাওয়া যায় এত বড় কথা তুই পারবি দায়িত্ব দিয়ে দেখে তাহলে যা দিলাম গোসে আদম বলছেন মা আপনার মেয়ে কটা বলে সাতটি পেটে বলছে এটাও নাকি মেয়ে হবে মা জেনে রাখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আল্লাহর দয়ায় আপনার সাতটি মেয়ে পুত্র হয়ে গেছে রইল পেটে আমি গোসে আদম বলছি আপনার পেটেটাও পুত্র জন্ম নেবে আপনারা বলবেন আমিনউদ্দিন ভাই বেদাতি সেরে কি কথা বললেন আপনাদের এই পাঁচলা মধ্যপাড়া তাই তো এর পূব পশ্চিম পাড়া আছে আছে না উত্তর দক্ষিণ পাড়া আছে এখন মনে করুন পূব পাড়ার কোন একজন ব্যক্তি বা কোন একজন মায়ের উপরি দোষ হয়েছে নইলে মনে করুন আপনাদের এই পশ্চিম পাড়া বা মধ্য পাড়ার কারো উপরি দোষ হয়েছে চালক করার জন্য নিয়ে গেছে নিয়ে গেলে বলছে হ্যারে তুই কে আমি অমু একে ধরলি কেন তাই ও রাস্তা যাচ্ছিল আমার ভালো লেগেছে ধরেছি ও আসল নাম বলে না এখন ওর কানে তেল পুড়ে দেয় অনেক সময় ধুনো দেয় লাঠি দিয়ে মারে চালক দেখেছেন আপনারা এরকম হয় না বাবা না তো বলছি আমি মাঝর হলো অনেক মারির পরে কথা বলছে আপনাদের গ্রামেরই কোনো মনে করে সাদ্দামের মা কারণ নাম হলে রাগ করবেন রাগ করবেন বোঝানোর জন্য সাদ্দামের মায়ের উপরই দোষ হচ্ছে
কথা বলতো সাদ্দামের মা, আঘাত করে কিন্তু সাদ্দামের মা বোঝে না। সাদ্দামের মায়ের কথাই জিনের কথা, ঠিক কি না? পরে যখন সুস্থ হয় দেওরেরা জিজ্ঞাসা করে, ভাবি তুমি ঝাঁটা কোন মুখে নিলে, জুতো মুখে নিলে? আমি এরকম করিনি। মানে ও যখন করেছিল তখন ও উপরি দশে ছিল, ওর কথাই জিনের কথা, ওর কাজই জিনের কাজ, ঠিক কি না? বন্ধুরে আমার, সামান্য আমাদের পাতলা মধ্যপাড় গ্রামে সাদ্দামের মায়ের কথা যদি জিনের কথা হতে পারে, যিনি আল্লাহ বেলায়াতের সারতাজ গাউস আজমের কথাটা আল্লাহর কথা। আপনারা দেখছেন জবান গাউস আজমের, ওই জবানে পাওয়ার আমার আল্লাহ, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা যাকে শক্তি দিয়েছেন তার জবান দিয়ে বেরিয়েছে, তোমার কন্যা গুলো পুত্র হবে, আমার আল্লাহ দয়ায় সব পুত্র হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাব বুঝতে গেলে আপনাকে কোন জায়গায় গেলে আপনি পাবেন আপনাকে বলি, এই যে জগতে বাস করছেন এর নাম হলো আলমে নাসুর, এটা মায়ার জগৎ। এরপরে আলামে মালাকুত, এরপরে আলামে জাবারুত, এরপরে আলামে লাহু, এরপরে আলামে হাহু। আপনি তো মায়াই ত্যাগ করতে পারলেন, আপনি তো কিছুই জানেন না, বাপ থেকে কি বলবো? দুধের শিশু সে হালুয়া পোলা বিরানি কোপ্তে খায় না, সে খায় মায়ের দুধ। তা আমরা এই বাজারে এখন তো শিশু, আর আমি আপনাদের হালুয়া পোলা বিরানির কথা বলছি তো, তাই আপনাদের কেমন লাগতেছে বলেন তো? খাবার কেউ খায়, পেট খারাপ করবে, হজম হবে না, বদহজম হবে, ছেলে মরে যাবে। আপনাদের দরকার হলো দুধ, কিন্তু আমি তো আপনাদের বিরানি করতে দিচ্ছি, এ তো বিরানি করতে রস। আপনি আলামে না সুতে পড়ে এ বোঝা সম্ভব না, আপনি ত্যাগ করুন। এ জগৎ ত্যাগ করে মানে এই জগতে থেকেই আলামে নাসুক থেকে আলামে মালাকুতে যান, আলামে জাবারুতে যান, আলামে লাহুতে যান, আলামে হাহুতে যান, আপনি দেখবেন পাঁচলার মাটিতে বসে দয়াল নবীর দিদার হয়। আপনি তো দুধ শিশুই হয়ে আছেন, আপনাকে কি বলবো? এরপর আপনার জন্য এই যে নাফস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য গুলো বিলীন করো, করার পর আপনার প্রথম স্তর হলো ফানাফি শেষ, মুর্শিদে ফানা হওয়া। অনেকে বলছে আমি কোন বড় হুজুরে মরি, আমি মেজ হুজুরে মরি, আমি ছোট হুজুরে মরি। ও মুরগি ও মুরিদ না, ও যদি মুরিদ হতো পীর ওর কালবে থাকতো। আমি চ্যালেঞ্জ করে বলি, যদি তুমি মায়ের পুত্র হও তাহলে পীর ও মুর্শিদে ফানা হয়ে দেখো, যার ওসিলাতে তাজার কাছে তওবা করে তুমি সঠিক পথ ধরেছো, তার কথা মতো কাজ করে দেখো, দয়াল নবী তোমার ভাঙা ঘরে এসে দেখা দেবে। তুমি কাজ করো না যত দূর পীরে। বাবা আমি অনুরোধ করব, মুর্শিদ যারা এনার অনেক পাওয়ার আলাদা, আপনি জানেন না বাবা, সোনাবানি কে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়ে ইশক রহমত, যিনি কদরিয়া তরিকা 1400 সাদির মুজাদ্দিদ ছিলেন যিনি, বাবা আমার জীবনে 1400 কিতাব লিখেছেন যিনি, আব্বাজি আমার সারাটা জীবন আমার নবী পাকের কিঞ্চিত বিয়াদবি সহ্য করেননি যিনি, তিনি হলেন ইমামে আহলে সুন্নাত আহমদ আদা খান ফাজল বেরিলভি আলাইহি রাহমাতের দোয়া। জোরে বলুন আমার বন্ধুরে, ইনি যখন মদিনাতুল মুনাওয়ারে হজ করতে যাচ্ছেন বাবা, তখন পানির জাহাজ, পানির জাহাজে করে যাচ্ছেন, দেখে একজন দুশমনের নবী সে একটা কিতাব নিয়ে যায়, ওই কিতাবটা উনি হাতে নিলেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা দেখে ফেলে দিয়েছেন, সমুদ্রে বা তাল তলে চলে গেছে। সেই ব্যক্তি বলে, হুজুর আমার কিতাবটা ফেললেন কেন? আমার কিতাব আমাকে দিতে হবে। বাবা ইমাম আহলে সুন্নাত সরকারে আলা হযরত বলেন, অন্য কিতাব তুমি কিনে নিও, টাকা লাও, অন্য কিতাব
কিতাব কিনে নিও নইলে চলো তোমাকে কিনে দেওয়া হবে না হুজুর যে কিতাবটাই ফেলেছেন ওই কিতাব আমার দেওয়া লাগবে সরকারে আলা হযরত জাহাজের উপর থেকে হাত লম্বা করে দিয়েছেন সঙ্গে সঙ্গে পানি তলদে যে হাত চলে গেছে ওই কিতাবটা উপরে উঠিয়ে দিয়েছে সবথেকে আশ্চর্য কিতাবের একটা পৃষ্ঠার ভিজিনি জোরে বলো যিনি 1400 কিতাব লিখেছেন গাউসে আজমের বড় ভক্ত ছিলেন মেহরারা শরীফে গাউসে আজমের খলিফা মেহরারা শরীফ ওনারই খলিফা সরকারে আলা হযরত আপনি জানেন না যখন এই এলাকায় ব্রিটিশরা আলেমদেরকে খরিদ করে টাকা দিয়ে ইংরেজদের টাকা পেয়ে যখন মশলা উল্টা দিতে লাগলো তৎকালীন সময়ে সরকারে আলা হযরত কলম ধরে বলেছিলেন দেখো আমাদের নবীকে পাওয়ার দিয়েছেন আল্লাহ তিনি আশিকে রাসূল আব্বা মা আমি বুঝাতে চাচ্ছি গাউসে আজমের আদনা গোলাম আব্বাজি আমার সোনাবানি একজন আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আমল করে আল্লাহওয়ালা হয়েছে বাঘের পিঠে উঠে উঠে আপনার কিনা চলছেন ভ্রমণ করছেন সফর করতেছেন এ গ্রাম সে গ্রামে যায় সবাইকে গিয়ে বলে বাঘের খাবার দাও কারো ছাগল কারো গরু বিভিন্ন কিছু লেয় আর খায় মানে বাঘের পিঠে আসতেছে মানে বাঘ জব্দ ওর কাছে লোক তো সবারই হুজুরই আছে আমাদের এখন আপনাদের মধ্যপাড়ায় যদি একজন কেউ বাঘের উপরে আসে হুজুর সেজে আপনি বলেন বাবা রে কত বড় হুজুর বন্ধুরে আমার গাউসে আজম ওই দরবারে আপনার কিনা তিনি পাঠিয়েছেন লোক যাও গাউসে আজমকে বলো আমার জন্য যেন একটা গরু পাঠিয়ে দেয় গাউসে আজম বলে কি হবে মুরিদেরা বলেন হুজুর কি করো বলে যাও এই কুকুরটা নিয়ে যাও কার দরবারে গাউসে আজমের দরবারে কুকুর নিয়ে যায় বাবা কুকুরটা যায় আর আপনার কিনা ওই বাঘের সঙ্গে কুকুরের লড়াই শুরু হয় এক লাফে বাঘটাকে ধরে এক আছাড়ে মেরে দিয়েছে या रसूल अल्लाह नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे जिंदाबाद 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 ओ बाप गौसे आजमের একটা কুকুরের সমতুল্য হতে পারিনি গৌস তো দূরে দরবারে যে কুকুর থাকে তার পাওয়ার আব্বাজি আমার সোনাবানি কে রব আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার আল্লাহ দিয়েছে শুধু তাই নয় বাবা আমার গাউসে আজমের দরবারে অনেক রকমের খেলা চলেছে পীর মুরিদের খেলা চলেছে উনি যখন ওয়াজ করতে মানুষ পাগল হয়ে যেত আল্লাহ আল্লাহ করতে লাগতো ওয়াজ নসিহতের পরে জানাজার নামাজ পড়তে হয়েছে দুইজন চারজন পাঁচজন সাতজন করে জানাজার নামাজ পড়তে হয়েছে আব্বা বাবা সাতজন মারা গেল পাঁচজন মারা গেল তিনজন মারা গেল একজন মারা গেল এমন কোন ওয়াজের মাহফিল ছিল না যেখানে মানুষ মারা যায়নি তার কারণ হলো একটা উনি ছিলেন বিলাওয়াতের সরতাজ উনি যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতেন মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে মারা যেত কেউ বা দুনিয়া আছে জঙ্গলে চলে যেত আর দুনিয়া ভালো লাগতো না রে বাবা এখনকার সময় সে আলেম পাওয়া যায় না এজন্য ওয়াজের মধ্যে মানুষের তাসির হয় না তাসির ভিতরে মাল থাকলে তো হবে মাল আছে শয়তানি ওয়াজ করতেছি আমরা নবী আল্লাহ
আমার আব্বাজি সোনামানি কেরা যার মধ্যে যেমন মাল থাকবে তার ভিতর থেকে তেমন প্রকাশিত হবে আমার গাউসে আদম রাদিয়াল্লাহু তাআলার দরবারে আব্বাজি আমার একজন চোর এসেছে গাউসে আদমের জুব্বাটা বড় তার পছন্দ হয়েছে জুব্বা নিতে এসেছে বাবাজি হুজুর আমার ইবাদতে মশগুল আছেন সারা রাত ধরে রাস্তা ধরে লোকেরা আলোচনা করেছে গাউসে আদম 500 রাকাত করে নফল নামাজ পড়ে গাউসে আদম বলেন আমার ভক্তরাও যেন মিথ্যাবাদী না হয় আমি আজ থেকে 500 রাকাত করে নফল নামাজ পড়ব আবার তারা আলোচনা করেছে কয়েকদিন পরে হুজুর 1000 রাকাত করে নফল নামাজ পড়েন গাউসে আদম 1000 রাকাত করে নফল নামাজ পড়েন জোরে কন্যা সুবহানাল্লাহ এ বাবা আমাদের ঘুম গেল না পৃথিবীর জমিনে আমরা ঘুম দূরে চলে যেতে পারি না যারা আল্লাহ ওয়ালা হয় তারা আরামে বিছানাটা তাদের জন্য আপনার হারাম হয়ে যায় আরামে বিছানায় ঘুমাতে পারে না তারা আল্লাহর ইশকে পাগল হয়ে রাসূলুল্লাহর মহব্বতে দিওয়ানা হয়ে নামাজের পাটিতে আল্লাহ তাদের ওনাজারি শুরু করে বন্ধুরা আমার চোর এসেছে জুব্বাটা নিয়েছে এখন জুব্বাটা নেওয়ার পরে আপনারা কিনা বসে রয়েছে দরজা খোঁজে যেই না জুব্বা দিয়ে হেঁটে যায় দরজা খুঁজে পায় না যখন খুঁজে না পেলো তখন আপনার চুপ করে আবার বসে গেল দেখে দরজা দেখা যায় আবার ওঠে দরজাটা বন্ধ হয়ে যায় সারা রাত চলে গেল হুজুর আমার ইবাদতে আছেন ফজরের নামাজও পড়ে নিলেন আব্বা আমার ইশরাকের নামাজের পরে খাজা খিজির আলী সালাম এসে বলতে হুজুর গস পাক অমুক এলাকার একজন কুতুব মারা গেছে ইন্তেকাল করেছেন একটা কুতুব আমাদেরকে দিতে হবে গস আদম বলে ঘরের ভিতরে চলে যাও ঘরের ভিতরে একটা চৌকির তলে কুতুব আছে ওই কুতুবটা তোমরা নিয়ে যাও এন্ড ও চোর সারা রাত মনে করে যে বাড়িতে যেতে পারলাম না মাইর তো আমার হবে দরজাও খুঁজে পেলাম না মনে করছে এইবার আসতেস মনে হয় মাইতে হুজুর বাইরে আসেন আর যত বলে তত হাত ভিতর ঢোকে মোটে বের না আসেন হুজুর আসেন আসুন আপনাকে মারব না আপনি হুজুর আপনি ভয় করছেন কিসের ভয় করছেন আসুন আপনার আদরের জন্য নিয়ে এসেছি অমুক এলাকায় নিয়ে যাব তো উনি বেরিয়ে বলছে আমি কুতুব না গো আমি চোর তো চুরি করার জায়গা পেলেন না চুরি করতে এসেছেন গস আজমের দরবারে চলেন হুজুর বলেছেন আমিও সব কিছু জানি না হুজুর বলেছেন আপনি কুতুব হাত ধরে যাচ্ছে গস আজমের কাছে গস আজম বললেন যাও অমুক এলাকায় তুমি কুতুব এক নজর তাকালেন চোর কুতুব হয়ে যা আমার গসে আজম তাকালে চোর কুতুব হয়ে যা আমার বন্ধু সোনাবানি কে গাউসে আজমের পাওয়া আল্লাহ পাক দান করেছে কুতুব বানিয়ে ছেড়ে দিলেন চোরটাকে বাবা শুধু কি তাই নাকি পৃথিবীর জমিনে হাজার হাজার জিন আমার গাউসে আজমের কাছে মুরিদ ছিল বাবা ও গো সোনাবানি কে গাউসে আজমের তুলনা হয় না জগতের বুকে তার উপমা মেলে না আব্বাজি আমার এই জগতের বুকে হযরত গাউসে আজম আপনার আব্দুল কাদের জিলানি মহিউদ্দিন গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহ পাকের পাওয়ার ওয়ালা আউলিয়া বান্দা এমন একজন সিদ্দিক বান্দা জগতের বুকে যার চোড়া মেলে না আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ছোটবেলা থেকে নয় মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম আগমন করেছেন যিনি 15 থেকে 18 করে জগতের বুকে আগমন করেছেন যিনি তিনি হলেন গাউসে পাক ঠিক কি না আমার বন্ধু সোনামানি কে গাউসে আজমের ভালোবাসা আমাদের জন্য প্রয়োজন আছে এমন শুধু তাই নয় বাবা জগতের বুকে উনি অনেক রকমের কারামাত আল্লাহ পাক তার দ্বারা সংগঠিত করেছে যে জগতের বুকে ডিম মুরগি খেয়েছে গোস্ত খেয়ে হাড্ডিতে হাত দিয়েছে জীবিত মুরগি তৈরি হয়েছে জোরে বলুন
আমার বন্ধুরা পৃথিবীর জমিনে হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা শুরু হয় ঈসা নবী মুর্দা জীবিত করতেন গোসে আজমের কাছে এসে যখন আলোচনা করতেছে বাবা গোসে আজম বলেন বাবা রে নবী ঈসা আলাইহিস সালাম তো আলাদা কথা চলেন না কোন মুর্দা জিন্দা করতে হবে আমি নবী নই আমি নবীর গোলাম আব্দুল কাদের পুরাতন একটা কবরস্থানে নিয়ে যাওয়া হলো গোসে আজমকে দেখানো হলো এই কবর থেকে মুর্দা জিন্দা করে গোসে আজম বললেন কুম বিইজনি আমার হুকুমে জিন্দা হ আমার হুকুমে অনেকে বলে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ও তো তো আল্লাহ গোসে আজম বলছেন আমার হুকুমে কুম বিইজনি আর কুম বিইজনিল্লাহর মধ্যে পার্থক্য গোসে আজম বুঝাতে চেয়েছেন জবান আমার এই জবানে পাওয়ার আমার আল্লাহ এখানে হাকিকত হলো এই আল্লাহ যখন কোরআনে বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদাত আল্লাহ যে রাসূলের পায়রবি করলো সে আল্লাহর পায়রবি করলো আল্লাহ কোরআন শরীফে 26 পারা সূরা আল ফাত আয়াত নাম্বার 10 এর মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ নিশ্চয় যে বাদহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে যেমন সারা জীবন মুজাদ্দিদুল জামান বলেছেন আমার হাতে বায়াত হলে সুফি ফাতিয়া আলাইহি হুজুরের হুজুর কাছে বায়াত হয়েছে যে সুফি ফাতিয়া আলাইহি হুজুরের কাছে বায়াত হয়েছে নূর মোহাম্মদ নিজামপুরীর কাছে বায়াত হয়েছে জেলে কল সুবহানাল্লাহ এই বায়াতের সিলসিলা এরকম আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন নবীর পায়রবি আমার পায়রবি গোসে আজম এটাই বুঝাতে চাচ্ছেন এই জবান আমার এই জবানে পাওয়ার আল্লাহ আল্লাহর দেওয়া পাওয়ারে বলছি কুম বিইজনি আমার হুকুমে ওঠ মুদ্দা জীবিত হয়ে গেছে কথা বলছে তারা ঈসাইরা দেখলো কলেমা পড়ে মুসলমান হয়ে গেল তিনি আমাদের গোসে আজম অনেক কথা আব্বাজি আমার গোসে আজমের দরবারে এক দর্জি ছিল দুটি করে জুব্বা বানাতো বছরে প্রথম বছর শুরুতে দুটো জুব্বা বানাবে এক নাম্বার দেবে গোসে আজমকে আর দুই নাম্বার দেবে সেই তৎকালীন যুগের রাজাকে এখন এক নাম্বারটা গোসে আজমকে দিয়েছেন দ্বিতীয় নাম্বারটা বাদশাকে দিয়েছেন বাদশার কাছে খবর গেল হুজুর আপনাকে এক নাম্বার দেয় না দুই নাম্বারটা দেয় এক নাম্বার জামানার ফকিরকে দেয় আরে ফকির আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে না ওরা ঠিক ভালো চোখে দেখে না এখন তাকে ডাক দিয়েছে দর্জিকে ধরে খুব মার মারলো এত মার মারলো যে তার আপনার রক্তাক্ত করে দিল দেহ ওই দর খলিফা মানে দর্জি কান্না করতে করতে হুজুরের দরবারে গেছেন হুজুর আমার খুব চিন্তা চেতনা হয় আমাকে ওই রাজা এমন মার মারলো ধরে গোসে আজম বলেন বাবা আমার চৌকির খাটিয়ার তলায় যাও একটা মাটির পাত্র আছে ওই পাত্রটাকে তুমি উল্টিয়ে দাও যেই না পাত্রটা উল্টিয়ে দিয়েছে রাজার প্রাসাদ উল্টে গিয়েছে আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় মাটির পাত্রের মধ্যে জামানার বাদশাদের দৌলত লুকানো থাকে বিল্ডিং লুকানো থাকে আমার গোসে পাক বলেন এমন দরজার আউলিয়া স্বর্ণকার সোনায় পয়সাওয়ালা মানুষ গোসে আজমের জামা শরীফ টিভি ছড়াফাটা দেখে হুজুর মানুষ তালি লাগানো তো উনি করলেন কি ওই জুব্বা নতুন করে বানানোর জন্য একটা সোনার এক তোলা এক সোনা দিয়ে গেছে হুজুর আপনি এটা বেচে কিনে ভালো জামা পোশাক তৈরি করবেন যেহেতু আপনি জামানায় আপনার মতো আর কোনো গোস নেই সঙ্গে সঙ্গে উনি বললেন বাবা তাকে রাখো তাকে রেখে দিয়েছে চলে গেছে মাস তিনেক পর এসেছে মনে করছে এতদিন এত হুজুর জামা জোড়া ভালো করেছেন মনে হয় তালি লাগানো নেই এসে দেখতেছে যে জামা সেই রকম মনে মনে বলছে আর ফকিরিরা কি বোঝে সোনার মর্ম গোসে আজম বুঝতে পেরেছে বাবা
চলো বাইরে চলো গেছে ও সামনে কিছু দেখছো তাহলে হ্যাঁ দেখছি হুজুর কি না তো একটা পাহাড় দেখছি চোখ বন্ধ করো আবার তাকাও তাকিয়েছেন তো দেখছেন পাহাড়টা পুরো সোনার পাহাড় হয়ে গেছে মানুষের কাছে দিন ইসলাম প্রচার করেছে সারা জীবন আমার নবী আমাদের জন্য কেঁদেছে আর আমি সোনা দেখে আমার কাছে এসেছো ক্ষমা চাই হুজুর মাপ করেন তিনি আমাদের গস মুর্দা জীবিত করেন তিনি গস জোরে কন সুবহানাল্লাহ বাবা ডিম ভাজতেছে গসে আদম গেলেন আর যেই বলছেন ডিমে সঙ্গে সঙ্গে ডিম থেকে ওই তাবার উপরে ডিম থেকে মুরগি হয়ে লাফ মেরে তাবা থেকে চলে গেছে তিনি গস এত পাওয়ার আপনি এখানে বসে গওসে আযমের নাম নিচ্ছেন আমার গওসে আযম রূহানি হালাতে উপস্থিত আছেন দেখার মতো চোখ দরকার 11 শরীফ আমরা করব কেন অনেকে বলে 11 শরীফ করা যাবে না 11 শরীফ করেন না তে 40 এ করি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 তম মুসলমান হয়েছেন জবে থেকে তবে থেকে আমরা মানুষ মারা গেলে 40 দিনের দিন একটু দোয়ার আয়োজন করি আল্লাহর কাছে দোয়া করি কারণ মুসলমান আরামে নিঃশ্বাস নিয়েছে 40 তম মুসলমান হওয়ার পর চার দিনে কেন করব আল্লাহর নামে চার অক্ষর নবীর নামে চার অক্ষর রাসূলের সাহাবীও চারজন শ্রেষ্ঠ আল্লাহ চারজন ফেরেশতাও শ্রেষ্ঠ তাই আমরা চেহলাম করব এটাও জায়েজ এরা এখন এসে বলছে বেদাত 11 শরীফ করি কেন 10 তারিখ আদম নবী তওবা করুন 10 তারিখ ইব্রাহিম নবী অগ্নি থেকে নেজাত 10 তারিখ ইউসুফ নবী কুয়া থেকে উঠলেন 10 তারিখ ইউনুস নবী মাছের পেট থেকে বার হলেন 10 তারিখ কারবালার মাটিতে হুসাইন শহীদ হলেন আব্বা আমার সার মর্ম কথা অনেক দলিলের পিছনে আদম নবী 10 তারিখে তওবা কবুল হলো আরফাতের ময়দানে ওনার একত্রিত হলেন আব্বা আমার সারা রাত 11 রাতে উনি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেছেন ইউনুস নবী 11 তারিখ মানে 10 তারিখ দিবাগত রাত 11 রাত পালন করেছেন ইউসুফ নবী 11 রাত পালন করেছেন ইব্রাহিম নবী 11 রাত পালন করেছেন সেই থেকে আমরা 11 শরীফ করি জোরে বলুন আর গওসে আযম 11 শরীফ করতে আরো জোরে বলুন আমরা করলে অনেকে বলে বেদাত আদাত কুদাত বেদাত যে যা বলে বলুক আমরা 11 শরীফ করা বন্ধ ঠিক কি না আব্বা আমার অনেক মানুষ আছে দুনিয়ায় তারা শুধু বেদাতে স্পেশালি শুধু বলছে শিরক কি বলছে শিরক আচ্ছা শিরকের বাংলা মানে হলো আল্লাহর সমজস্ব করা ঠিক কি না আচ্ছা আল্লাহকে কেউ ধরতে পারবে আপনাদের এখানে আমার বাড়ি ঘর আমার যতটা যাহা কিছু আছে সব তার নামে লিখে দেব রেজিস্ট্রি করিয়ে দেব যদি কেউ আপনাদের এই মধ্যপাড়ার মানুষ আল্লাহকে ধরে দেখিয়ে দিতে পারে আল্লাহকে ধরা যাবে না ছোঁয়া যাবে না আল্লাহ জন্ম নেননি তো যাকে ধরা যায় তিনি নবী যিনি ধরা যায় তিনি নবীওয়ালা যিনি ধরা যাকে ধরা যায় তারা আল্লাহর ওলি যাকে ধরা যায় না তিনি রব জোরে বলুন শেরেক হয় কম হ্যাঁ আমরা সেজদা কাবার দিকে ফিরে করি আল্লাহকে দে ঠিক কি না কাবা তার ইবাদতের মালিক নয় ইবাদতের মালিক আল্লাহ তার কাবাকে মাধ্যম হয়ে কাবাকে টার্গেট করে আল্লাহকে সেজদা দিতে হয় বাবাজি আমার বোঝা গেল আল্লাহ আমরা যদি বলতাম না আমার পীর জন্ম নেয়নি আমার পীর তার দিকে ফিরে সেজদা করো
তাহলে নাই তো শিরক বাবা যেত সেজদা তো আল্লাহ ব্যতীত কাউকে করা যায় না যায় তাহলে বুঝো জিনিসগুলো সব শিরক সব শিরক ফুল দেওয়া তা শিরক চাদর দেওয়া তো শিরক কদম বুসি করবা শিরক এটা শিরক ওটা শিরক ও কথা ভালো করে বোঝার চেষ্টা করবে আমার বক্তব্য হলো যারা ফুরফুরা হুজুরের কাছে ভক্ত আপনি যাচ্ছেন বসিরহাটে ভক্ত যাচ্ছেন ভালো কথা সেখানে নেই বলে আপনি চাদর দিচ্ছেন না আলাদা জিনিস ফুল নেই আপনি দিচ্ছেন না আলাদা জিনিস হয় আমাকে দাওয়াত দিবেন নইলে দিবেন না কিন্তু বুঝবেন ফুরফুরায় নেই আপনি ওনাকে ভালোবাসেন আপনি দেন কোনো আপত্তি নেই কিন্তু আপনি শিরক যখন বলবেন তখন তো দলিল লাগবে কেন দাদা হুজুর তার দলিল নয় সরকার আলা হযরত তার দলিল নয় খাজা মঈনুদ্দিন চিশতি রাজমিরি তার দলিল নয় দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস ঠিক কি না আই ঠিক কি না বলে শুধু শিরক শুধু বেদা শুধু শিরক চাদর দেওয়া যাবে না ফুল দেওয়া যাবে না আচ্ছা বাবা তুমি দিও না দিলে ঈমান চলে যাবে এটা আমি বলিনি না দিলে তুমি যে খুব হারাম করলে এটাও আমি বলিনি তুমি দিও নি তোমার পীরের দরবারে নাই তুমি দিবা কেন যাদের পীরের দরবারে আছে তারা শিরক করেছে এটা কোথায় আছে দাদা পীরও যখন জন্ম নেয়নি তার আগের পীরদের মাজারে গোস আজমের মাজারেও চাদর আছে তাহলে বাপ আমার বক্তব্য হলো উনি দেননি আমি ওনাকে ভালোবাসি দেই না ওনার কাছে আমি মুরিদ মেজে হুজুরের মুরিদ ছোট হুজুরের মুরিদ আমি দেই না কিন্তু শিরক বলতে গেলে দলিল লাগে বিনা দলিলে মানা যাবে না উপযুক্ত দলিল লাগে কথা বোঝা যায়নি আমার কথা কিন্তু অনেকেই খুব খারাপ ভাবতেছেন কিন্তু আমি পায়ে ধরে বলি বাবা বোঝার চেষ্টা করো কোরআন শরীফে আমরা কভার দিয়েছি কেন সম্মান আছে কেন সম্মান আছে আল্লাহর ওলির দরবারে চাদর দেওয়া ভালো কিন্তু চাদর নিয়ে ব্যবসা করা ভালো না কথা বুঝতেছেন অনেকে চাদর দিয়ে ব্যবসা করছে এটা আমরা ভালোবাসি ফুল কেন দেই খুশবুদার হয় দেওয়া ভালো আপনার মন চায় আপনি দেন না চায় আপনি দিবেন না কিন্তু শিরক বললে তার উপযুক্ত দলিল দেওয়া লাগবে আব্বা আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অনেক কারাম ওনার পীরদের 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 সমস্ত উচ্চ জায়গায় আপনি যত যাবেন দেখবেন সকলের মাজারে মুরিদেরা ভক্তরা চাদর চাপিয়েছে ফুল দিয়েছে আজমিরে যান সেখানেও চাদর আছে না আমরা অনেকে গিয়ে বলি শিরক বেদাত আল্লাহ শিরক করতেছে সেজদা করাচ্ছে কি বলতেছে সেজদা করাচ্ছে আচ্ছা আপনারা বলুন সেজদার শর্ত আছে না বিনা শর্তে সেজদা হয় সেজদার শর্ত আছে না রাগ করছেন আমার কথায় বলতে হুজুর এত সময় ভালো লাগবে এবার আর ভালো লাগবে না সেজদার শর্ত আছে তো কালি খালি জীবনে শুনলে হবে না বুঝতে দরবার শরীফ টিভি সেজদা আটটি অঙ্গ ঠেকাতে হবে দুই হাত দুই হাত দুই পায়ের বড়ি আঙুল কটা হলো ছটা নাক আর কপাল আটটা অনেকে নাক আর কপালকে একটা বলেছেন যে সাতটা বলেছেন এবং কেবলা মুখ হওয়া লাগবে আর আপনার নিয়ত হওয়া লাগবে ইননামাল আমালু বিননিয়ত যে আমি সেজদা নিয়ত করছি তারপরে সেজদা মাথা নিচু করলে সেজদা হয় অনেকে বলছে তাজিমি সেজদা করব না আমি বলছি বন্ধুরে তাজিমি সেজদা না করি তো আজাজিল ইবলিস হলো ভালো করে বুঝবেন আকীদা ভালো করে বুঝবেন কে বলল করব না আমার তার সঙ্গে না যদি বলো করব না তো দলিল দাও ইবলিস দুটো কারণে ইবলিস হয়েছে এক ও কি নামাজ পড়ায় অসুবিধা ছিল সেজদা দিতে অস্বীকার করেছিল না 6 লক্ষ বছর যে ইবাদত করেছে
তোমরা সবাই মালাইকা সেজদা করো আমার আদমকে। আচ্ছা সেজদা কি আদমের কথা বলেন? আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কাবার দিকে মুখ করি, আমরা কি কাবাকে সেজদা করি? কথা বলেন না কেন? কাবার যিনি মালিক তাকে সেজদা করো, কাবাকে তাকে। আল্লাহ বললেন তোমরা সেজদা করো, সেজদা আদমের নয়, সেজদা আল্লাহ। আল্লাহ তখন কেন করালেন না যখন আদমের দেহ বানানো হলো? তখন কেন করালেন যখন নবীর নূর চমকে দিলেন? আল্লাহ বলেন টার্গেট আদম, সেজদা আমি আল্লাহ, আদম আমার নবী। আজাজিল ইবলিস হয়েছে দুটি কারণে, এক নাম্বার নবীকে মাটির বলেছে, দুই নাম্বার নবী সম্মান করা, তাজিম করা, স্বীকার করা, এই দুই কারণে ইবলিস হয়েছে। আপনি বলছেন নামাজের জন্য না, নামাজ তো সে 6 লক্ষ বছর করেছে। বাবাজি আপনি বলবেন সেজদা, কোরআন মাজিদ পারা নাম্বার 12 সূরা ইউসুফ, আল্লাহ পাক বলছেন ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু হাদা আশারা কাওকাবা ওয়াশ শামস ওয়াল কামার আল কামার রাআইতুহুম লি সাজিদি। বোঝা গেল ইউসুফ নবীকে টার্গেট করে সেজদা করে, ইউসুফকে করে না, ইউসুফকে টার্গেট করে করে। আমরা যেমন কাবার দিকে করি, ওনারাও তেমন ইউসুফ নবীকে টার্গেট করে করছে। তফসিরে লেখা আছে 11টা তারা বলতে তার এক মানে 11 জন বলতে ওনার 11টা ভাই, চন্দ্র সূর্য বলতে বাপ আর মা। ইউসুফ নবীকে আদব করতেছে, জোরে বলবো আমরা তাই। আব্বাজি আমার, আমি আপনাদের এতটাই বোঝাতে চাচ্ছি, সম্মান করো যাকে পীর বলো, সাধারণ বলো না, আর সাধারণ যদি বলো তাকে পীর বলো না। কেন? পীরের দরবারে চোর ছেঁচড়, জেনাকারী, বদমাই সব যাবে, ওখানে যারাই যাবে তারা পাক হবে, কারণ তারা আল্লাহর ইবাদত করে নবীর মহব্বতে, পাক নবীর সাথে লেগে পাক হয়ে আছে। ফুরফুরায় যারা যায় পাক হয়ে যায়, আজমিরে যারা যায় পাক হয়ে যায়, বাগদাদে যারা যায় পাক হয়ে যায়, পাঞ্জাবে যারা যায় পাক হয়ে যায়। কেন? নবী পাকের সঙ্গে তাদের মহব্বত, পাকে তুমিও লেগে যাও, তুমিও পাক হয়ে যাও। কথা বুঝতে পারলেন? এটাই হলো ভক্তি থাকা দরকার, যে এদের কাছে পাওয়ার আছে। ও বাবাজি আমার, তারা দিতে পারে না কে বলেছে? আপনি নিতে জানেন না। খাজা মাইমুদ্দিন চিশতি আজমিরির দরবারে একজন গিয়ে চাচ্ছেন, খাজা কেউ নাকি তোমার দরবার থেকে খালি যায় না, আমার জন্য একটু আমার 100 টাকা দেন হুজুর, আমার 100 টাকা দেন, আমি গরিব মানুষ। একজন ওখানে গেছে, সে অলির কাছে চাওয়া কি শেরেক নেই, মেম্বারের কাছে চায় শেরেক হয় না, প্রধানের কাছে চায় শেরেক হয় না, বিবির কাছে চায় শেরেক হয় না, আল্লাহর অলির কাছে গিয়ে বল্লিপ পর বলে শেরেক। কি বললেন? আবার কি বলছে? ভাই মাদ্রাসার জন্য 2000 টাকা দেন, মসজিদের জন্য 5000 করে বলেন, ঈদগাহের জন্য আপনারা 10 কেজি গোশত দেন, জলসা হবে। চান আল্লাহর কাছে, জনগণের কাছে চাচ্ছেন কেন? জনগণের কাছে চাচ্ছেন যেমন, আল্লাহর ওলিদের কাছে চান তেমন। এটাই আমরা বলি, আমরা সুন্নিরা বলি, কারণ আল্লাহ অসীম ক্ষমতার মালিক, আর আল্লাহ দেওয়া ক্ষমতায় আল্লাহর আউলিয়ারা ওরকম সীমিত ক্ষমতার মালিক। হুজুর কিরকম হাতেম তাই নাম শুনেছেন? হাতেম তাই নাতির সঙ্গে ইমাম হুসাইনের আলোচনা চলছে,
সে বলছে হুসাইন আমার নানুর 1000 দরজা ছিল যে দরজা দিয়ে যেত সেই দরজা দিয়ে আমার নানু তাকে ভিক্ষা দিত ফিরাত না একই ব্যক্তি যদি 100 দরজা দিয়ে এসেছে আমার নানু তাই দিয়েছে এই কথা বলেননি আবার নিয়েছো এখনি নিলে আবার নেবে কেন এখনি নিলে আবার নেবে কেন এই কথা বলেননি যতবার এসেছে ততবার দিয়েছে হুসাইন বলছেন শোনো তোমার নানা 1000 বার দিলো তার আশা মেটে না আর আমার নানা একবার যাকে দেয় তার দ্বিতীয়বার চাওয়ার দরকার হয় না আমার নানা যাকে দেয় একবার দেয় মালামাল করে দেয় জাহান্নামি থাকে তো জান্নাতি হয়ে যায় জোরে বলুন হাতিম তাই নাতি খামোশ ওগো আমার জওয়ান যুবক সোনামানি কে রব গাউসিয়া জামানি কে রহমাতে দোয়া দে আব্দুল কাদের জেলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফা আল্লাহর ওলি ছিলেন তিনি আব্বা আমার মুর্তা জীবিত করা থেকে নিয়ে তামাম পৃথিবী ভ্রমণ করা গাউসিয়া আদমের ফিতরাতের ভিতরে আছে বাবা আমার ওনাকে দাওয়াত দিয়েছেন মানুষের দাওয়াত দিয়ে একই সময়ে মুরিদেরা ডাকেছেন নিজের বাড়ি আব্বা আমার সকলের বাড়িতে নিয়ে উপস্থিত হয়েছেন কিভাবে সবাই বলে হুজুর আমার বাড়িতে ছিলেন আমার বাড়িতে ছিলেন না ভুল বলে আমার বাড়িতে ছিলেন না না মুরিদের মাঝে তর্ক বিতর্ক শুরু হয় হুজুরের দরবারে পৌঁছিয়েছেন গাউসে আজম বলতেছেন বাবা তোমরা রাগ করো না ঝামেলা করো না বাবা আকাশে এই গাছটার দিকে তাকাও গাছের দিকে তাকিয়ে দেখে প্রত্যেক পাতায় পাতায় গাউসে আজম দেখা হে বাবা রে আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছে আমি সব মুরিদের বাড়ি এক টাইমে ভ্রমণ করতে পারি তাই বলে আমি গাউস একা কিন্তু সব জায়গায় যাই ক্ষমতা দিয়েছেন আমার আকার ভালোবাসা আমার আল্লাহ পাকের দান কথা বোঝা যাচ্ছে আব্বাসি আমার সোনা মানিকে রব যাকে আল্লাহর ওলি বলে তাকে যেন আপনারা নিজেদের মতো ভাববেন না বাবা এ সোনা মানিকে রব আপনাদের এই মধ্যে পায় যদি কোন পুকুর থাকে এ পুকুরে যদি একটা কুকুর মরি বসে যায় তো পানি তার উজু হবে কথা বলেন না কিন্তু যদি একটা নদীতে 10টা কুকুর মরি পচে যায় তবু উযু গোসল হল ঠিক আল্লাহর ওলিরা হলেন সমুদ্রের তুলনা যদি ওলি বলো তো সাধারণ বলো না সাধারণ যদি বলো তা ওলি বলো না আমাদের থেকে ঊর্ধ্বে জগতে তাদের কাছে গেলে মুসিবত দূর হয় তাদের কাছে গেলে আল্লাহ তাদের ওসিলাতে মনের আশা পূর্ণ করে দেয় জোরে বলুন তাই যদি না হবে তো যাব কেন কথা বুঝতে পারেননি কেন যাব আজমিরে কেন যাব বাগদাদে কেন যাব পাঞ্জাবে কেন যাব ফুরফুরায় এই কারণে যাই গেলে সেখানে মাল পাওয়া যায় ব্যাটারি চার্জ থাকে না চার্জ হয়ে যায় ঠিক কি না বলেন হাওয়া চলে সরলালে নাই তুলনা জোরে বলুন হঠাৎ করে মায়া মিরা দেখতে যেন পাগল ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাথা না তুলো না এই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে বলুন ভাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে আরো জোরে বল ঠিক কিনা আব্বা
যদি আমার ওয়াজ আজকে দেন তো কেটে কেটে যেন দেবেন না অনুরোধ কারণ আজকের মধ্যে কিছু মশলা বুঝতে অসুবিধা হবে মেজে হুজুর পীর কিবলার এমনও কারামাত আছে যে দূরে কোন মুরিদ কি আসছে তা উনি ফুরফুরা থেকে বুঝতে পারছে জলে বলেন সুবহানাল্লাহ তার যদি মেজি হুজুর পীর কিবলা দেখতে পান তা আমরা এখানে গওস আজমকে ডাকতেছি উনি জানেন না কথা বলেন না যারা দরবারে আসতে আসতে গিয়ে রাস্তায় বিপদে পড়েছেন তাও দাদা হুজুর দেখতে পাচ্ছেন আল্লাহ ক্ষমতা দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যারা আল্লাহওয়ালা হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয় এদিকে আমার পীরের বেলায় আমি আমাদের নিয়ম কি আমরা যে পীরকে মুরিদ হয়েছে যার কাছে সবার বাপ ভালো তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো কিন্তু আপনি যদি বলেন আমার পীর ছাড়া পীর সব শেরেক বেদাতি পীর এটা ভুল এক নবীর উম্মত সব নবীকে ভালোবাসেন এক পীরের মুরিদ সব পীরকে ভালোবাসেন আর যদি আপনি মনে করেন যে না আমারটাই ভালো আর সব খালো তাহলে আপনি তরিকতের কিছুই পাবেন না আপনার বেকার ওই যাওয়া আর আসা কথা বুঝবেন আমার আপনি যার কাছে মুরিদ নিশ্চিত তিনি আল্লাহওয়ালা না হলে তার কাছে আপনি হন না কিছু না কিছু তার কাছে আছে বলি তো হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে যেখানেই হয়েছেন আপনি হন আপনার পীর আপনার কাছে অবশ্যই ভালো তাহলে আমার পীর যে খারাপ এটা আপনি জানলেন কেমন করে তাহলে তো আমার পীরের থেকে আপনার উঁচু হতে হবে নাকি একটা কাপে কতটা পানি যায় গ্লাস বলতে পারে গ্লাসে কতটা পানি লোটা বলতে পারে লোটায় কতটা পানি পুকুর বলতে পারে পুকুরে কতটা পানি নহর বলতে পারে নহরে কতটা পানি নদী বলতে পারে নদীতে কতটা পানি সাগর বলতে পারে সাগরে কতটা পানি মহাসাগর বলতে পারে তুমি তরিকতের বাজারে প্রথম ধাপে পা দিতে পারোনি তুমি বলতে চাচ্ছ ও পীর ভালো না আমার পীর ভালো ও পীর বেদাতি ও পীর শেরেকি আমার পীরটা হক আর সব বাতিল এটা নয় সব পীর ভালো তার মধ্যে আমার পীর আমার কাছে আরো এটাই হলো তরিকতের নিয়ম কথা বুঝতে পারেননি আপনার জন্য আপনার পীর যে উপদেশ করে আপনি মানবেন আপনার জন্য শিরোধার্য থাকবে কিন্তু ওই কথাটাই যদি আমি বলি আমার জন্য দলিল অন্যজনের জন্য দলিল তা নয় অনেক জিনিস থাকে পীরে যে অন্য কারকে বলতে নেই আমরা কি করি বুঝি না তো বলে ফেলি এরকম আছে না ভক্তকে পরীক্ষা করার জন্য অনেক কথাই হুজুররা বলে যেমন আমার দাদা হুজুর পীর কিবলার কাছে পৌঁছে গেছেন একজন মা তার ছেলে খায় শুধু পৃথিবীর জমিনে মদ পান করো হুজুর আমার ছেলেকে একটু বলেন তো যাতে মদ না খায় হুজুর বলছেন বাবা মদ পান করো তো যেন আমার সামনে খেয়ে না ও দেখতে তো আমি তো বাড়ি এসেছি এখন বাড়ি এসে ও মদ এক মানে গ্লাসে ঢেলে খাবে এমন সময় হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন এই বাবা তুই যে বললি আমার সামনে খাবি না লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছেড়ে দে মদের বোতলটা নিয়ে ওই আবটা লেগেছে সেখানেও গিয়ে দেখছে দাদা হুজুর পেয়ে গেল এই বাবা তুই বললি আমার সামনে খাবো না মদ খাওয়াই আর হলো না ফেলে দিয়ে নতুন করে তওবা করে মুরিদ হয়ে গেলে তাহলে পীর যদি তোমার উপস্থিত হতে পারে তা তোমার পীরের 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 গোয়াজিনি গওসে আজম তিনি তিনি মধ্যপ্রায় আসতে পারে না পীর মুরিদের কাছে গিয়ে মদ থেকে তাকে বাঁচায় এ মধ্যপ্রায় এলাকার মানুষকে গওসে আজম গুনাহ থেকে বাঁচিয়ে নবী আলা বানিয়ে দেয় বিশ্বাস রাখতে হয় এ পাওয়ার আল্লাহ দিয়েছে কিন্তু অনেকের অভ্যাস খারাপ নিজের পীরের বেলায় তো মানে আর যেই অন্য পীরের বেলায় বলতে মুখ বেঁকে যায় এগুলো ভালো না বুঝতে হবে যে যেমন সমস্ত আউলিয়ার পাওয়ার হাউস উনি ওনার পাওয়ার আরো বেশি ঠিক কি না এইবার রইল এ পীর ভালো না ওই পীর ভালো ওই পীর ভালো না এই পীর ভালো এ বিচার আপনারা মানবেন
আমার বিচার আপনার বিচার আমি মুরিদ হলাম নবী পাওয়ার আশায় আল্লাহ পাওয়ার আশায় তাই তার কাছে বিক্রি হয়েছে বিক্রি হয়ে ওয়াজিফা করুন দেখবেন আপনার ভিতরে নাফসগুলো পরিষ্কার হবে ময়লা দূরে চলে যাবে আপনি নামাজ পড়বেন নামাজে মজা পাবেন আপনি বিছানায় জিকির করবেন মজা পাবেন স্বাদ পাবেন কিন্তু আপনার মধ্যে তো হিংসা বাস করে যার কারণে আপনি স্বাদ পান না শুরু করে দিয়েছে নামাজ যখন শুরু করেছে নামাজের মধ্যে লোকমা দিয়েছে বাবা লোকমা যখন দিলে তিনি বলছেন আমি আহমদ রাজা ভারতের মাটি থেকে এসেছি কোথায় ভুল পেলে বলে আপনি সূরা ফাতিহাতে ভুল করেছেন তাই আপনাকে লোকমা দিয়েছি বাবা ওখানে আমার আপনার মতো ছোটখাটো মুলবিদের কোনো ব্যাপার নাই এ বাবারি সঙ্গে সঙ্গে কথাটা আপনার কিনা বাদশার কাছে চলে গেল বাদশা বলে তাই তো কি ভুল পেয়েছেন বলে হুজুর এখানে উনি ভুল করেছে ইমাম বলে আমি ঠিক করেছি উনি বলেন না এটা ভুল করেছো আব্বা আমার এমন করতে করতে বাদশা দেখে তো ফয়সালা করা যায় না কার জ্ঞান কত বেশি মা কাটিতে বিচার হবে এ বাবা জিয়া বাবা এখন দুই জনাকে দুই ঘরে ভরে দিলে কিতাব লেখো বাবা এশার নামাজের পর ঢুকিয়ে দিলে ইশরাক নামাজের পরে বার করা হবে যারা ঈমানদার তারা সাত ওয়াক্ত নামাজ পড়ে আর যারা কমজোর ঈমানদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাত ওয়াক্ত বলতে বাবা যারা ঈমানদার হয় পাঁচ ওয়াক্তর পরে তাহাজ্জুদটাও নিয়মিত পড়ে হলো ছয় ওয়াক্ত ইশরাক পড়ে হলো সাত ওয়াক্ত আর এক ওয়াক্ত পড়ে আবাবিল আট ওয়াক্ত জুলকন সুবহানাল্লাহ যারা ঈমানদার তারা আট ওয়াক্ত পড়ে আর আমার তো পাঁচ অক্টি পড়ি না আমার জওয়ান যুবক সোনা মানিকে সরকারে গাউসিয়া সরকারে আলা হযরত কে তার মধ্যে ভরে দেওয়া হয়েছে বাবা উনিও তাকালি নিয়ে কাগজ নিয়ে ভিতরে ঢুকেছে সোনা মানিকে সকালবেলা যখন বার করা হলো দুইখানা কিতাব উনি বার করে দিলে দুইখানা কিতাব উনি বার করে দিলে একটি কিতাবের নাম হিসামুল হারামাইন এ বাবা জি আমার মোটা মোটা দুইখানা কিতাব লিখেছে ওই হারামাইন শরীফাইর পাহাড় জন মুক্তিকে সাজ করার জন্য দিলেন দেখো আরব থেকে এসে আরবের মাটিতে কিতাব ঠিক লিখেছে না ভুল লিখেছে কিতাব গুলো দেখে হারামাইন শরীফাইনের মুক্তেরা বলে এই আরবি গুলো যেন তারা শিক্ষা মনে করতেছে পিওর আরবিতে লেখা হারামাইন শরীফাইনের মুক্তেরাও পড়তেছে বাচ্চা জিজ্ঞাসা করে ও আলা ও গো আমার ভারত থেকে আসানে ওয়ালা মেহমান কিভাবে দুইখানা কিতাব লিখলেন উনি বলতে চান হুজুর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়েছে গসিয়াল জব দেখাতে গেছেন আমি আমি আহমদ রাজা দুই হাত দিয়ে দুটি কিতাব লিখেছি জোরে বল আবার সরকারে আলা হযরত নবী পাকের রওজা মোবারকায় গেলে যাওয়ার পরে উনি নাত লিখতে চলছেন সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা নবী আমি আহমদ রাজা বড় নয় সবার থেকে বড় আমাদের নবী
আরো বলছে সারে উচ্চ মে উচা সমঝিয়ে জিসে হ্যায় উস উচ্চ সে উচা হামারা নবী সব চমক ওয়ালে উজলো মে চমকা কিয়ে सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी जरे बोल कौन देता है देने का मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे औला वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी जरे बोल अल्लाहुम्मा मौला محمد وعلى آل سيدنا خيري دربار باقي سيري هند بلبول ده مرشد قبل انس شاہ شیب غنر پھول ده خيري دربار باقي سيري هند بلبول ده مرشد قبل انس شاہ شیب غنر پھول ده امر مرشد مسم شاہ چنیل شیب پھول لکھے گلن انس حبت ای طریقہ নির্দেশ লে ভক্ত বানে না করিল ভুল রে মুর্শিদ কেবল আনস শাহ সেই বাগানের ফুল রে খাইরিয়া দরবারের বাগে সিরি হিন্দ বুলবুল রে মুর্শিদ কেবল আনস শাহ সেই বাগানের ফুল রে দিল্লিতে খাইরিয়া দরবার তাগার আস্তানা লোক লোক আশিকের তাগার দিওয়ানা নূরানি চেহারা দেখ নূরানি চেহারা দেখ আশিকের ফুল রে মুর্শিদ কেবল আনস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবল আনস শাহ সেই বাগানের ফুল রে সত সসিয়াশি নাইনটি টুয়ে লগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার ৯৭০ নাইনটি টুয়ে লগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার নেটওয়ার্ক পিজি হয় না কভু এমন একটা আর ধরবে রে মা দিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জরে বল নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিল করে তখন তোমার রিসিপ হবে সে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে তোমার অপশন করো সাপটার ধরবে রে মা দিনের সেন্টার ৯৭০ নাইনটি টুয়ে লাগাও রে মোবাইল
নাম্বার ধরবে রে মা দিনের সেন্টার জরে বলে আমার গাউসে আজমের সংখ্যা হলো 917 92 আমার নবী পাকের সংখ্যা জরে কন সুবহানাল্লাহ তাই বলি 917 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনের সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা আওয়ার ধরবে রে মা দিনের সেন্টার সরে বল ইশকে নবী সিম কার্ড লাগাও আপনা হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসার্চ করো দরুদ পড়ে রিসার্চ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মা দিনের সেন্টার গাউস খাজা আহমদ রাজা গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার ধরবে রে মা দিনের সেন্টার আল্লাহুম্মা সাইয়িদিনা ওয়ালা আলি সাইয়িদিনা দমন দমন ভরা নূরে এলেন মা কাশাগর হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে তিনি তো শাফিয়াল মুসনাব রহমাতাল লিল আলামিন রাসূল আল আদাবিন নবি 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 নবী জি নূর আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার তোর কদম চুমে জান্নতি হুর এত এহসান যার বিয়া তুমি করলি তাগত সোজা আর একটা কলি বলি কারণ 45 ফজরের আজান হবে মনে হয় বাবা বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে হায় রে শেখ বেলালি বিসানাত করম বালি বিসানাত করম বালি তবু নবীর প্রেমের দাবি নবীজি তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ ও সালাম Ya Rasul Salam Ya Habib
নবী গো তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তমাম জাহান নো পয়দা তুমি যে কাবার কাবা আশিকদের গলার কানে শুনিলা সোনা মদিনা জীবনে যাওয়া হলো না কোন পথে হব ডেকে নাও শাহে মদিনা নবী সালাম কবরে যখনি যাবো আপনারি দিদার পাবো দিদারে খুশি মানাবো দাঁড়িয়ে সালাম জানাবো ইয়া নবী আয়া ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দরদ গো মরনে আমি যে একা গো কবরে শুইব একা হাসরে নবী আপনারি দেখা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মুস্তাফা জানে রহমত লা খো সালাম শামি বজমে হিদায়াত লা খো সালাম মুস্তাফা জানে রহমত লা খো সালাম দূর নজদীক সুনে ওয়ালে ও কান দূর নজদীক কে কুদসি কহে খারাজা মোস্তফা
আদানটা হোক বসুন দোয়া করছি আর বন্ধু যারা লাখো ফুন আলাইহি নেই কোনো ভয় ভবিষ্যতের ওয়ালা হুম ইহাদানুন নাস অতীতের কোনো চিন্তা তারা আল্লাহর ওলি বান্দা তাদের দারে যাবে এই দরবারে যেখানকারই হোক সে যেখানকার আওলিয়া হোক তিনি আমার মাথার তাজ কথা বুঝেননি আমি কোনো আওলিয়া শরীফ করি না যারা ভুল বুঝছেন তারা ভুল বুঝবেন আমি আপনাদের বলি যেখানকার আল্লাহর ওলি হোক তিনি আমার মাথার তাজ আমরা তাদের গোলাম ঠিক কি না বাবারা এজন্য আমরা সবাই মিলে পড়ব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলেছিলাম ইন্নী উতিতু খাজাইনাল আরদি আও মা ফাতিহাল আর নিশ্চয় রূহে জমিনে আল্লাহ যত খাজানা বানিয়েছেন সমস্ত খাজানার চাবি নবীকে দিয়েছেন আমাদের নবী সমস্ত খাজানার চাবি আছে তাই তো উদ্দু বদলে আছে এরা তারে দেখ তার মধ্যে আমি বলি একাত করে রুজি খোদা নে দি হে খিলাতে হে মোস্তফা বহু না ওয়াজ তো আপনারা ইউটিউবে অনেক পাচ্ছেন গজলও পাচ্ছেন এরকম ভোরবেলার দিকে ওয়াজ করি আজকে বলাচ্ছেন আমার সরকারের মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক কারাম যে আমি কিছু বলতে পারছি রুজি খোদা নে দি হে খিলাতে হে মোস্তফা রুজি খোদা নে দি হে খিলাতে হে মোস্তফা দুনিয়া হ্যায় এ খোদা কি চালাতে হে মোস্তফা দুনিয়া হ্যায় এ খোদা কি চালাতে হে মোস্তফা খেয়াল করে কিতনে আমির হো কে ভি তাইবা না যা সকে कितने अमीर हो के भी कितने अमीर हो के भी तैबा न जा सके जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा जरकन सुभान अल्लाह আর একটা কলি নবী নবী নবী।